যত ভালো থাম্বনেল চেষ্টা করি বানানোর সেগুলো তো তোমাদের ভালো লাগে না। 4.5 রিয়েল মোটেও না, 10 কিলো ও মানে 4.5 রিয়েল বলছে কেন? আমি নিজে কিনে যে স্পার্ট থেকে কিছু কিছু জিনিস কিছু ভিডিও আমি নিয়েছিলাম, বাট ভিডিওগুলো আনফরচুনেটলি ডিলিট হয়ে যায়। এখানে অন্ধকার থাকে তো হঠাৎ করে এত লাইট দেখছি মনে হচ্ছে দুর্গাপুজো লেগেছে। হে গাইস, এসে গেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে, আর নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা আবার অনেক দিন পর ঘর থেকে, এই কদিন হলিডের জন্য তো প্রচুর বাইরে এদিক ওদিক যাওয়া হয়েছে, তার জন্য প্রচুর বাইরে থেকে ভিডিও হয়েছে। তবে আজকের ভিডিওটা কিন্তু ঘর থেকে হবে, আর তাছাড়া আমার বিকেলবেলা একটু বেরোনোরও আছে, বেরোনো বলতে আমার পার্লারে যাওয়ার আছে আইব্রো আর হেয়ার স্পা করার জন্য, অ্যান্ড তার সাথে সৌরভ যাবে হচ্ছে গ্রসারির বাজার করতে, মানে এই উইকের গ্রসারি শপিং করতে, অ্যান্ড তারপরেও বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে, ব্লগটা দেখতে হবে, স্টে টিউনড। চিকেনে কি খাবে? চিকেনে ছচা খাবে, ব্লুবেরি খাবে, তাই জন্য বসে আছে মাম্মা কখন যাবে। ওলে বাবা রে, ব্লুবেরি দেওয়া যায়? আমি জানি, ক্যালি আমাকে বলেছে কোকোকে দেয় ও ব্লুবেরি। ইয়েস, বাবাটা বেশি কথা বলে, বেশি কথা বলে, না জেনে শুনে বেশি বউ করে। এই যে শশা দিলে এরকম করে ফেলে দেয়, ওটা না খেলে নো ব্লুবেরি। তো এখানে লাঞ্চ রেডি হয়ে গেছে, এখানে আছে আলু পেঁপে সেদ্ধ, আর এখানে পালং শাকের তরকারি, গাজর, আর আমি একটুখানি মটরশুঁটি দিয়েছি যা যা সবজি ছিল, আর এখানে আছে আলু পটলের ডালনা, আর এখানে আছে মাছ, মাছের কালিয়া মতন করেছি। তোমরা লাস্ট যে ভিডিওটা দেখেছো রয়্যাল ওপেরা হাউসে যে গেছিলাম ভিডিওটা, যদি তোমরা অনেকেই দেখোনি, কারণ ভদ্র সভ্য ভালো ভিডিও দিলে যত ভালো থাম্বনেল চেষ্টা করি বানানোর সেগুলো তো তোমাদের ভালো লাগে না, বাট সবসময় যে কোনো কিছু সেলিব্রেশন হবে বা বাইরে ঘুরতে যাব বা সবসময় যে প্রত্যেকের লাইফে ডেইলি ইন্টারেস্টিং কিছু হয়ে থাকে সেরকম তো না, যেটা হয় যেগুলোর সাথে আমরা প্রত্যেকটা দিন কাটাই সেগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করলাম ওই ভিডিওটাতে, ওপেরা হাউসের ভিডিওটাতে আগের দিন যখন আমরা এডিট করতে বসেছি, দেখছিলাম আমরা লিফট থেকে যে নামছিলাম তখন পেছনে একটা ছেলে এরকম, আচ্ছা এরকম একটা ব্যাপারটা কি এই যে তো এরকম করছে, এবার আমরা সেটা এডিট করতে বসে সেটা দেখছি সেই জিনিসটা, তো আমরা তো অ্যাকচুয়ালি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলি, এবার বুঝতে পারি না যে পেছনে কেউ এরকম করছে বা কিছু, তো বেরিয়ে পড়লাম, মানে আমার জন্য আমি পার্লারে যাব, এই বাজারের ব্যাগটা আনলাম, উনি যাবেন হচ্ছে মার্কেটিং করতে, গাড়িতে নেই, আমি পার্লারে যাব, একটুখানি সময় থাকবে 30-45 মিনিট মতন, ওই সময় ও বাজার করে নেবে এই উইকে। তো কি করো তুমি তাহলে ওই সময় কি করবে? তারপর একটু বাজারটা করে নেওয়াই ভালো, ব্যাগ টানতে ভুলে গেল। হলো বাজার, সব পেয়েছো? এই দোকানটা কি সুন্দর, কি কালারফুল, কত লাইট। না না যাবো না, আমি দেখালাম কত সুন্দর লাইট, এখানে অন্ধকার থাকে তো হঠাৎ করে এত লাইট দেখছি মনে হচ্ছে দুর্গাপুজো লেগেছে। তো আমরা এখন বাড়ি এসে গেলাম, বাড়ির উপরে একজন ছাপ্পা ছাপ্পা ছান মারছে, আমাকে আজকে শপিং করতে বললো, জিনিসগুলো কিনে আনতে বললো, আরও গেছিল পার্লারে, এখন ঘরে আসার পরে দেখো কি অবস্থা, পুরো জিনিসগুলো বাইরে পুরো ইনভেস্টিগেশন করছে, মনে হচ্ছে কিছু ভুল কিনে এনেছি। ছাপ্পা ছাপ্পা চার কাচালে তুই ছাপা ছাপা বলে সবগুলো ঠিক আছে তো? না, এ বাজার যখন করতে যায় একা একা করে না, দুজনেই যাই, দুজনেই যাই, কিন্তু একা একা গেলেও ঠিকঠাক করে আনে সেটা অসুবিধা না, কিন্তু আজকে যেমন নিয়ে এসছে এই যে এত বড় বড় গাজর, আমি আনলে যেরকম ছোট ছোট গাজর নিয়ে আসি, বাট ঠিক আছে, কলা ঢলা গুলো মাঝে মধ্যে আমি বলি একটু কাঁচা দেখে আনতে, কোনো সময় খুব পাকা কালো কালো নিয়ে আসে, বাট কলা ঢলা ভালো আছে। মাছ দেখেছিস? মাছ আনলাম। কি মাছ পেয়েছো? রুই মাছ আর ম্যাকারেল। ওয়াও, ম্যাকারেল, রুই মাছ পেয়েছো? হ্যাঁ, অনেকদিন পর ম্যাকারেল পেলাম, ফ্রেশ ছিল, ভালো। তাহলে এখানে পালং শাক, লাউ, পিক্সি চিকেন আছে, ব্রেস্ট পিস, আর এই দেখ আমি বললাম, এই দেখ ওমোটা দেখ, এটা 10 কেজি, 10 কেজি নিয়েছিল 4.5 রিয়াল। 4.5 রিয়াল মোটেও না, 10 কিলো ও মানে 4.5 রিয়াল বলছে কেমন? আমি নিজে কিনে যে
পার্ট থেকে আমি বললাম এখান থেকে কিনবো। কি অবস্থা, এই যে এটা নিয়েছিল 5 কিলো, 5 কিলো নিল 3 রিয়াল 100, আর এটা বলছে নাকি 10 কিলো নাকি 4.5 রিয়াল। আমি কিনেছিলাম মনে আছে আমার, আমি ওকে বলেছিলাম সার্ফের প্যাকেটটা ওখান থেকে কিনতে না, যেখানে ও গেছিল অন্য জায়গায় কিনবো। আমি জানি অ্যাকচুয়ালি 4.5 রিয়াল তোটা পাওয়া যায় না, এখন বলছিস নাকি আমি ভুল বল কিনেছি। আমার মনে আছে তোরা কতদিন ইউজ করলি? 6 মাস গেল, 6 মান্থ গেল আমার, বেশি সার্ফ আমার 3 মাস ইউজ করতে হবে, সপ্তাহে 3 দিন লাগে, জামা কাপড় 2 দিন 3 দিন লাগে। এখন এই 5 কেজিটা নিয়ে এসছে, এখন কদিন যাবে, বেশিটা আনলে হয়ে যায়। যাও ঠিক আছে হয়ে গেছে। এখানকার ওমো ব্র্যান্ডের সার্ফ পাওয়া যায়, ওমোটা কি হয়েছে ওমো, তো এখন এগুলোকে সব ধুয়ে ধুয়ে ফ্রিজে পুরো জায়গা মতন সব তুলতে হবে, যে কাজটা বিচ্ছিরি লাগে বাজার করে আসার পর করতে হবে। কিন্তু আমার এখন পাচ্ছে প্রচন্ড ঘুম, এখন ডিনার বানাতে হবে। আমারও ঘুম পাচ্ছে, কিন্তু আমাকে তো এডিটিং করতে বসে দেওয়া হবে, বসতে হবে, কিছু করার নেই তো। পিক্সি ডিনার আমাদের, আমাদের দুজনের ডিনার মাথা গার্ডার নিয়ে চলে গেছে। তোর গার্ডার সবসময় করে কি পছন্দ করা যায় না, অর্ডার না গার্ডার, গার্ডার বা কি বলে আমি নিজেও ভুলে যাই, ব্যান্ড, হার ব্যান্ড। আমাকে স্পায়ের ওখানে এত ভালো মাসাজ দেয়, মাসাজ দিয়েছে এমন যে আমি পুরো একদম ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছি, এগুলো করে তারপর ঘুমাতে পারবো। তো আজকে ফটোটা এখানেই থাকলো, কালকে সকালবেলা ওই জায়গাতে সেট করব, ওই জায়গাটাতে বেসিক্যালি থাকে, আজকে রাতটা এখানেই থাকুক। একজন তো আজকে বিশাল খুশি, সে খুশিতে খুশিতে আজকে আরো বেশি আজকে এডিটিং করবে। খুশির কারণটা কি? বিশাল খুশি সে। তবে তার আগে একটা খুব ব্যাড নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস, কিছু ভিডিও আমি নিয়েছিলাম, বাট ভিডিওগুলো আনফর্চুনেটলি ডিলিট হয়ে যায়। মানে আমি আমার ফোনে স্পেস সবসময় ফাঁকা রাখতে চাই, কিন্তু হ্যাঁ রিসাইকেল বিনে রেখে দিই, কিন্তু রিসাইকেল বিন থেকে ওগুলোকে ডিলিট না করলে তো আমি ভিডিও নিতে পারবো না, স্টোরেজ যদি ফুল হয়ে যায়, তার জন্য আনফর্চুনেটলি ভিডিওগুলো সব ডিলিট হয়ে যায়। আই এম সো সরি। কি করতে পারি, আমি খেয়াল করিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, খেয়াল করিনি, তো তাই জন্য তোমাদেরকে ওই ভিডিওগুলো শেয়ার করতে পারবো না। ঠিক আছে তোরা স্টোরিটাই শুনে নাও কি হয়েছে। তো এখানে আমি বসবো, আরেকজন বসে থাকাটা দেখ, এ আরেকজন এখানে বসে রয়েছে, আমাকে বসতে দেবে না। তো কি হয়েছে বলো, আননেসেসারি এখন 100 রিয়াল কেন খরচা করতে হলো, যেটা দরকার ছিল না। না ঠিক আছে, এডিটিং করার জন্য ল্যাপটপ পাঁচ দরকার, আর বলছে আননেসেসারি খরচা করলো। অ্যাকচুয়ালি ল্যাপটপ আমার হচ্ছে 4th generation i7 ল্যাপটপ, মানে ওই কালের একটা রাজা ছিল গেমিং ল্যাপটপ, সেটা আমি কিনেছিলাম 8 বছর আগে সাউদিতে থাকার সময়। 8 বছর আগে ল্যাপটপ অবভিয়াসলি তোমরা জানো কত পুরনো, এখন তাও এই ল্যাপটপটা আজ অব্দি কোনো প্রবলেম হয়নি। খালি ব্যাপারটা হচ্ছে এই যে ভিডিও এডিটিং যখন করি তখন ল্যাপটপ পুরো মানে অলমোস্ট ডেড, মানে 100% জিপিইউ পারফরমেন্স হয়ে যায়, আর রেন্ডারিং সময় তো বলতে হবে না পুরো সিস্টেমটা অফ। তো তাই জন্য আমি ভাবছিলাম যে একটা ল্যাপটপ কিনবো, কিনতে দিল আমার ফিনান্স মিনিস্টার, তো কিনতে দিই ল্যাপটপটা। এই যে এই ল্যাপটপটা ইভেনচুয়ালি আমাকে আপগ্রেড করতে হলো, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে i7 ল্যাপটপ, ডেল ল্যাপটপ। তো এই ল্যাপটপটাকে আমি আপগ্রেড করলাম, খালি র্যামটা আপগ্রেড করলাম, আর এক্সট্রা কী দিলাম, তুমি তো জানবে না কী দিলাম, অ্যাকচুয়ালি আমার ভুলে গেছে, অ্যাকচুয়ালি আমার এসএসডি হার্ড ডিস্ক ছিল, যেটা আগের হার্ড ডিস্ক ছিল, তো সেটাকে আমি আপগ্রেড করে ওটাকে এসএসডি করলাম 1 টিবি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার অফিসের ল্যাপটপ, অফিসের ল্যাপটপ হচ্ছে 8th generation i7, কিন্তু অফিসের ল্যাপটপটা অবভিয়াসলি আমি ভিডিও এডিটিং এর জন্য করতে পারবো না, তো ঘরের ল্যাপটপটাই আমি ইউজ করি। আর একটা জিনিস হলো, এই যে আমাদের এই যে ল্যাপটপটা হচ্ছে টিভিতে কানেক্টেড HDMI দিয়ে, আমাদের অ্যাকচুয়ালি টিভির কানেকশন নেই ঘরে, এখানে তো আরেকজন টিভি দেখতে চায় না, খালি পিক্সি কিনে বসে থাকে আর গান নিয়ে বসে থাকে। এই ল্যাপটপ দিয়ে আমাদের কি চলে? ল্যাপটপ দিয়ে আমাদের হইচই চলে, নেটফ্লিক্স চলে, আমি তো টিভি দেখি না এমনি, আমি খালি PS4 নিয়ে থাকি, আমার ফোন নিয়ে থাকি, আর এখন তো ফুল টাইম এডিটিং। হ্যাঁ অবভিয়াসলি নেটফ্লিক্সে থাকি, নেটফ্লিক্সে তো আমি মুভি টুভি দেখি, আমাদের ম্যাক্সিমাম টাইমটা ওই এডিটিং মানে ভিডিও এডিটিং এর জন্যই চলে যায়, বা ইউটিউব রিলেটেড কিছু দেখতে গিয়ে চলে যায়, তাছাড়া তাই জন্য আননেসেসারি কানেকশন নেওয়ার প্রয়োজন নেই। তারা আমরা ল্যাপটপ যে করছি অবভিয়াসলি একটা নতুন ল্যাপটপ কিনে যাবে, তো বলো বলছি সেই প্রসঙ্গে আসছি, ল্যাপটপ এই জন্য কানেক্ট করা যে যেটা কিছু দরকার হয় ল্যাপটপ থেকে আমরা দেখতে পারি, টিভি থেকে কানেক্ট করা যেহেতু, আর ল্যাপটপটা যেটা দেখাচ্ছি দেখেছি আমরা, সেটা যেটা ওর পছন্দ আমাদেরও দুজনের অনেক কম দাম, বেশি দাম না, অনেক কম দাম, যেটা আমাদের দুজনের ভালো লেগেছে, যেটা আমাদের নেক্সট মানে কি বলবো ইন ফিউচারের জন্য পারফেক্ট, যেটা দরকার ছিল সেটার দাম ছিল 750 রিয়াল। অবভিয়াসলি এটা ইনভেস্টমেন্ট, আমরা অনেক কিছু ইনভেস্টমেন্টের জন্য করছি, তো এটা একটা ইনভেস্টমেন্ট, তো
তো এবার 1 লাখ টাকা দিয়ে একটা এখন একটা ল্যাপটপ কেনাটা আমি একদমই প্রয়োজন মনে করি না, কারণ আমাদের মেইনলি এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এডিটিং এর জন্য। এবার এডিটিং এর জন্য আজকে চ্যানেল এখন করছি, পরে চ্যানেল কি সিচুয়েশন হয়ে দাঁড়াবে জানি না। তো তার জন্য এখন আননেসেসারি একটা 1 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ কেনার কোনো মানেই হয় না। আগে দেখি আরো 1-2 বছর দেখি কি হয়, দেন তখন ভাবা যাবে। তাই জন্য আমি বললাম তুমি নরমাল এখন এই ল্যাপটপটা কি আমাদের 2 বছর চালাতে হবে। হ্যাঁ, ওরা বললো যে তোমার এমনি এটা হেসে গেলে 1-1.5 বছর চলে যাবে, আরামসে 2 বছর পর্যন্ত চলে যাবে। তো 2 বছর পর্যন্ত যখন চলে যাবে তাহলে তুমি ঠিকঠাক করিয়ে নাও। তাই জন্য 100 রিয়াল, তাও 100 রিয়াল লেগেছে এটা ঠিক করতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি করেছি, ঠিক করেছি তো, মানে ওটা আপগ্রেড করার পরে ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে। সেটা ঠিক, কালকে যে মানে যে ভিডিও যেটা দেখলে আগের ভিডিওটা, তো সেই ভিডিওটা রেন্ডারিং হতে ম্যাক্সিমাম 15 মিনিট লাগলো, ইউজুয়ালি 1 ঘন্টা লাগে। তো ভালো, মানে পারফরমেন্স তো আপগ্রেড হয়েছে, কিন্তু তাও ওই প্রসেসর তো অবভিয়াসলি পুরনো প্রসেসর, 4th generation আর 11th generation প্রসেসর ডিফারেন্স আছে। তার জন্য বলছিল তো আমি কিনে নিই একবারে, তাই বললাম এখন না, কয়েক বছর দেখে নিই। তাছাড়া বিশেষ খুব একটা আমাদের ল্যাপটপ দরকার হয় না। তাহলে ঠিক আছে, এখন তুমি আর যে করে দিয়েছে ঠিকঠাক, এখন সে অনেক ভালোই করে দিয়েছে, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স সে, তো এখন ভালোই হচ্ছে, তো অসুবিধা নেই। যদি প্রবলেম হয় কতদিন চলে দেখা যাক, তখন কেনা যাবে, তখন ভালো দেখি কেনা যাবে। তো চলো, এই সমস্ত চললো আজকে, যা যা হলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক করে দেবে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সে বাবাই ফিক্সি, বাই বাই। আমাকে ওলিডি এখানে বলেছে, আমার দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ 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 হ্যাঁ। চলো টাটা, গুড নাইট।